এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটা আইডি হাসপাতালে, পশ্চিমবঙ্গের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র, বিশেষজ্ঞ চিকিৎসা কেন্দ্র, উৎকর্ষ কেন্দ্র বলা হয়। এবং এখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন নিপা ভাইরাস সংক্রামিত সন্দেহে এক পরিযায়ী শ্রমিক, যিনি বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে সন্ধেবেলায় তাকে ভর্তি করা হয়। আমার ঠিক পেছন দিকে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের IB2 যে ওয়ার্ড, যেটি কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট আইসোলেশন ওয়ার্ড ছিল, সেখানে তাকে ভর্তি রাখা হয়েছে। গতকাল সন্ধেবেলায় তাকে ভর্তি করা হয়েছে। তবে তার আগে তিনি কোথায় ভর্তি ছিলেন? তিনি ভর্তি ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি একদিন ভর্তি ছিলেন না, তিনি ভর্তি ছিলেন শনিবার থেকে। কেন তাকে নিয়ে এরকম চিন্তাভাবনা? তার কারণ, তিনি পরিযায়ী শ্রমিক, এটা পরিচয় নয়। তিনি কেরল থেকে ফিরেছেন, কেরল থেকে ফিরে বাড়ি গিয়েছিলেন, বাড়িতে তিনি সুস্থ অবস্থায় গিয়েছিলেন বলে তার পরিবারের সদস্যদের দাবি। এবং তারপরে তার জ্বর হয়, এবং জ্বরের চিকিৎসা করার জন্য তাকে নিয়মিত ন্যাশনাল মেডিকেল কলেজের আউটডোরে নিয়ে আসা হচ্ছিল। 11 তারিখ থেকে সেটাই চলছিল। তবে গত শনিবার তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা আউটডোরে সিদ্ধান্ত নেন তাকে ভর্তি করা হবে। তাকে ভর্তি করা হয়, কোথায় ভর্তি করা হয়? তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। মেডিসিন বিভাগে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা যেটা তাদের নোটশিটে লিখেছিলেন যে তিনি কেরল থেকে ফেরত পরিযায়ী শ্রমিক, এবং তার নিপা ভাইরাস সংক্রামিত ব্যক্তিদের সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, এমনকি তার সঙ্গে থাকতেন এমন কেউ রয়েছে যারা অজানা জ্বরে মারা গিয়েছে, এমনই উল্লেখ করা রয়েছিল যে মেডিকেল নোটশিট। এরপরে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তৎপরতার সঙ্গে স্বাস্থ্যভবনে যোগাযোগ করা হয়। স্বাস্থ্যভবনে তারা কোথায় যোগাযোগ করেন? একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো রোগীকে স্থানান্তরিত করা হলে বা স্থানান্তরিত করতে চাইলে সেখানে কী কী পরিস্থিতি কেন করা হচ্ছে সেটা হোয়াটসঅ্যাপ মেসেজ হিসেবে দিতে হয়। সেটা দেওয়া হয়েছিল। সেটা কবে দেওয়া হয়েছিল? সোমবার দেওয়া হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, শনিবার দিন ন্যাশনাল মেডিকেল কলেজে এই যে ব্যক্তি, এই রোগী ভর্তি হয়, তাকে সন্দেহভাজন নিপা ভাইরাস আক্রান্ত বলে চিহ্নিত করে সেই প্রেসক্রিপশনে লেখা হয়। চিকিৎসকরা সেই বিষয়টা বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক একজন সংশ্লিষ্ট ব্যক্তিকে জানান। কেন তাকে জানান? তার কারণ, এরও আবার ইতিহাস আছে। প্রথমে শনিবার যখন ওই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মেডিসিন বিভাগে যারা ছিলেন তারা জানান, তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা হাসপাতালের যে ভয়েস নিয়ম রয়েছে সেই অনুযায়ী সেখানে তারা অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেনডেন্টের কাছে নিয়ে যান। অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেনডেন্ট সেটি মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল বলে সেই কাগজটায় লিখে দেন। তো শনিবার দিন যেহেতু অর্ধেক দিনের ডিউটি কাজ, এবং মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল সন্ধেবেলায় ছিলেন না, রবিবার ছুটি ছিল, সোমবার সেই নোটিস এসে পৌঁছো MSVP চেম্বারে। MSVP চেম্বারে দুপুরবেলায় সেটা এসে পৌঁছানোর পরই MSVP চেম্বারে তাদের পক্ষ থেকে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই অ্যাডমিশন সেল বা ট্রান্সফার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে তাকে দেওয়া হয়। এবার সেইখানে দেওয়ার পর পুরো সোমবার তারা বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার কথা বলেন। যদিও বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বেড আছে বা বেড নেই এই বিষয়ে কিছু বলা হয়নি বলেই জানা গিয়েছে সূত্র মারফত। এরপরে নমুনা সংগ্রহের জন্য জানতে চাওয়া হয় সেখানে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফ থেকে এক চিকিৎসক, যিনি এর দায়িত্বে রয়েছেন বিভিন্ন সংক্রামক ব্যাধি বা তাদের যে সন্দেহভাজন রোগী, তা তিনি জানান যে নমুনা NIV পুনেতে পাঠাতে হবে, এবং তার জন্য একটি ফোন নাম্বারও দিয়ে দেন। অর্থাৎ সোমবারও তার নমুনা কোনো সংগ্রহ হয়নি। অন্যদিকে আরও একটা বিষয় হচ্ছে যে সোমবারের পর মঙ্গলবার DHS DME তাদের সঙ্গে কথা বলার পর সব কিছু বিষয়ে তদ্বির হয়ে সেই রোগী বেলেঘাটা আইডি হাসপাতালে আসে মঙ্গলবার বিকেলবেলাতে। কাগজপত্রে যেটা লেখা হয়েছে সেটা বিকেলবেলা না হলেও সেটা সন্ধেবেলা, এবং এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ, বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে
এইটি IB2 যে আইসোলেশন কেবিন রয়েছে কোভিড রোগীদের জন্য সেখানে তাকে ভর্তি করেন। এই মুহূর্তে তিনি রয়েছেন, তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক রয়েছে। চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তার চেস্ট ইনফেকশনের কারণেই এটা হয়ে থাকতে পারে এবং তার যথেষ্ট শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে এবং একই সঙ্গে পা অতিরিক্ত ফুলে গেছে, জ্বর রয়েছে এবং টানা 11 দিন ধরে এই পরিস্থিতি।